কৃষ্ণ, আজকে লাউ শাক ও নারকেলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে তেলের মধ্যে পাঁচ ফোড়ন, আদা বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলে তাতে নারকেল কুচিগুলো দিয়ে দেব। নারকেলগুলো ভাজা হয়ে আসলে তাতে আলুগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে ভেজে নেব। এখানে মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। শাকগুলো এখন আলুতে দিয়ে দেব, 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। শাকের জলগুলো যখন বের হয়ে যাবে তা দিয়ে আলু এবং শাক দুটোই সিদ্ধ হয়ে আসবে। এখন শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন হালকা জল দিয়ে তার সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন, শাকটি সম্পূর্ণ হয়ে এসেছে। এখন এটি ভগবানকে নিবেদন করব। আশা করছি আপনাদের সবারই এই রেসিপিটি ভালো লেগেছে। বাসায় এটি অবশ্যই রান্না করে ভগবানকে নিবেদন করবেন। হরে কৃষ্ণ।